হ্যালো ফ্রেন্ড, আজকে বানাবো বাচ্চাদের জন্য কলমি শাক দিয়ে আর মুসুরির ডাল দিয়ে একটি রেসিপি। খুবই ভালো লাগে খেতে। কলমি শাকগুলো কেটে নিয়েছি আমি, 250 গ্রাম কলমি শাক আছে এখানে। নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি 4-5টা রসুনের কোয়া, কুচি কুচি করে কেটে নিয়েছি। আর 2টো লঙ্কা। মুসুরির ডালটা সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কলমি শাকগুলো। এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ। লঙ্কাটা কেটে দিয়েছি। 2 মিনিট মতো ফুটতে থাকবে। রসুন, পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে। বেশি ভাজবো না, বেশি লাল লাল করলে ভালো লাগে না। এবার সবজিটা দিয়ে দেব। আরো 2 মিনিট ফুটবে, তারপর নামিয়ে নেব। সবজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। বাচ্চারা খুব ভালো খায় এটা দিয়ে ভাত।